হ্যালো ভিওর্স আজকে আমরা এ ধরনের চায়না ইনকুবেটার কীভাবে সেট করতে হয় তা দেখাবো তো আপনারা যখন ইনকুবেটারটি রিসিভ করেন এ ধরনের একটি কার্টুনে পেয়ে থাকেন মূলত এর ভিতরে ককশিটে সুন্দরভাবে ইনকুবেটারটি সেট করা থাকে তো এর কিছু অংশ কিন্তু সেটিং বাকি থাকে যেগুলো আমরা আজকে দেখিয়ে দেব তো এটি প্রথমে আপনি ইনকুবেটার এর যে কার্টুন এটি থেকে ভাবে বের করে নেবেন এরপরে সমান্তরাল একটি স্থানে এভাবে রাখবেন রেখে উপরের যে কক্সেটি এটি উঠিয়ে নিয়ে আপনি উপরের ঢাকনাটি কন্ট্রোল ইউনিটটি আলাদা করবেন এই কন্ট্রোল ইউনিটের সাথে মূলত সকল সেন্সর এবং মেন কন্ট্রোলার হিটার ফ্যান এগুলো সংযুক্ত করা এছাড়াও এর উপরের অংশটি উপরের চেম্বারটি খুলে রাখা আছে এগুলা সেট করে নিতে হবে আপনাদেরকে দেখুন এটি মোট চারটি খণ্ডে বিভক্ত করে রাখা অর্থাৎ চারটা দিক যে চারটা দিক দুর্গপ্রস্থ বা সকল সাইডগুলা এর ভিতরে খণ্ডিত আকারে রাখে এটা হচ্ছে হিউমিডিটি ফায়ার এছাড়াও আছে এটি পাওয়ার কট এসি লাইন পাওয়ার কট বিদ্যুৎ চালিত এবং এটি ব্যাটারির ক্লিপ বা ব্যাটারি কেবল দেখুন এটি ব্যাটারির ক্লিপ এবং অপর সাইডে আছে ক্লিপ কেবলটি ক্যাবলের যে হেড হেডটি ইনকুবেটারের সাথে সংযোগ করার জন্য এবং এইগুলা হচ্ছে এর নাট এ নাটগুলো দিয়ে মূলত আমরা উপরের অংশটি সেট করে নিব সেটি আমরা দেখিয়ে দেব পার্ট বাই পার্ট আর এছাড়াও এর ভিতরে মোট দু সারিভাবে দুটি চেম্বার আকারে ট্রেগুলা রাখা এক একটি চেম্বারে টোটাল ছাপ্পান্নটি ডিম রাখা যাবে হাঁসের ডিম টার্কির ডিম মুরগির ডিম এ সকল ডিম মোট ছাপ্পান্নটি করে টোটাল দুটা চেম্বারে একশো বারোটি ডিম রাখতে পারবেন দেখুন এগুলা ফাইবার প্লাস্টিকের যার কারণে এগুলো কিন্তু আপনার আর খুব সহজে ভাঙবে না দেখুন এটা খুব সহজে নষ্ট হবে না ভাঙবেও না সম্পূর্ণ ভার্জিন প্লাস্টিক এছাড়াও এর নিচে আছে একটি জালি যে জালিটি মূলত হিউমিডিটি ফায়ারের ক্যাবলি উপরে থাকবে এটি হ্যাচিংয়ের সময় মেন কাজে লাগে যখন হ্যাচিং হবে সেই সময়ের জন্য এটি রাখা তো আমরা এই খণ্ডিত চারটি অংশে এভাবে প্রথমে নিচের যে অংশটি সেট করা আছে সেই অংশের উপরে রেখে নাটের যে ছিদ্রগুলা আছে সেই ছিদ্রগুলো সঠিকভাবে পয়েন্টে বসিয়ে নিব। এগুলো খুব আলতোভাবে রাখলেই বসে যাবে তো এভাবে আমরা সেট করে এক একটি অংশ করে নাটগুলা লাগিয়ে নিব তো দেখুন এগুলো খুব খুবই সহজ ছোটো একটি স্ক্রু বা টেস্টার দিয়ে এ নাটগুলা আপনি দিতে পারবেন এগুলো সেট করতে পারবেন খুবই সহজ অ্যাসেম্বলিংটা তারপর আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি অনেকে আছেন এটি প্রথমে দেখে থাকেন এর জন্য হয়তোবা বুঝবেন না এবং কার্টুনে খুব ছোট দেখা যায় কিন্তু মূলত ইনকিউটারটি যথেষ্ট বড় এভাবে আপনি প্রথম দ্বিতীয় এবং তৃতীয় এবং চতুর্থ টোটাল চারটি পার্ট এভাবে সেট করে নেবেন দেখুন এর সাথে এমনভাবে নাটগুলা দিয়ে রাখা যে আপনার ভুল করার কোনো ওয়ে নেই বা ভুল করতে পারবেন না ভুল করলে এটি সেটই হবে না সেভাবে এগুলা পয়েন্টগুলো করে রাখা যার জন্য খুব সহজে আপনারা এগুলা সেট করতে পারবেন দেন আমাদের সেট হয়ে যাওয়ার পরে নিচে হ্যাচিংয়ের যে অংশটি ওটা রাখবেন তার পূর্বে এ হিউমিডিটি ফায়ার সবার নিচে রেখে হ্যাচিংয়ের যে জালিটি আছে সে জালিটার ভিতর দিয়ে হিউমিডিটি ফায়ার এর তারটি উঠিয়ে নেবেন দেখুন এভাবে হিউমিডিটি ফায়ারের তার ইউএসবি কেবল সমৃদ্ধ তারটি আমরা উঠিয়ে নিচ্ছি এরপরে একটি ট্রে ফ্রেমটা আমরা বসিয়ে দিব এরপরে হিউমিডিটির তারটি এই ট্রেটার পাশ দিয়ে উঠিয়ে নিয়ে আসবেন উপরের দিকে কেননা আমাদের কন্ট্রোল ইউনিটটি উপরের দিকে এর জন্য পর্যাপ্ত তারও রাখা হয়েছে কন্ট্রোল ইউনিটটির সাথে যুক্ত করার জন্য দেখুন মোটরের বা টার্নিং মোটরের তার এবং হিউমিডিটি ফায়ারের তারটি এভাবে উঠিয়ে নিয়ে আসার পর উপরের চেম্বারটিও আপনি বসিয়ে দেবেন নিচের চেম্বারটির কাজ কমপ্লিট হওয়ার পরে আপনি দ্বিতীয় চেম্বারের কাজ শুরু করবেন এটিতে এমনভাবে অ্যাঙ্গেল রাখা আছে যেটা দিয়ে আপনি উপরের যে ট্রে এটি সুন্দরভাবে বসিয়ে দিতে পারবেন তো এটি বসানোর পূর্বে অবশ্যই এই ট্রেটির ভিতর দিয়ে ফাঁকা স্থান দিয়ে হিউমিডিটি ফায়ার এর তার এবং টার্নিং মোটরের তারটি ভিতর দিয়ে ঢুকে উপরের দিকে উঠিয়ে নিয়ে আসবেন মোট আপনার ভিতরে তিনটি তার হবে একটি হিউমিডিটি ফায়ারের তার এবং একটি টার্নিং দুটি টার্নিং এর তার মোট তিনটি তার হবে এ তার তিনটি কিন্তু কন্ট্রোল ইউনিটের সাথে যুক্ত করতে হবে দেখুন এখানে দুটি টার্নিং মোটর এবং একটি এর তার এই এসিডিসি ইনকুবেটরটি মেড ইন চায়না অর্থাৎ চায়না থেকে ইম্পোর্টেড আমরা এটি চায়না থেকে সরাসরি নিয়ে এসেছি তো এর সাথে যে ওই কন্ট্রোল ইউনিটের সাথে তিনটি জ্যাক রয়েছে এই জ্যাকের সাথে আমরা ওই তিনটা ক্যাবল সংযুক্ত করে দেবো এছাড়াও এর সাথে রয়েছে এই মিডিটি সেন্সর টেম্পারেচার সেন্সর এবং একটি ভিতরে দেখার লাইট এবং উপরের সাইডে বা এই কন কন্ট্রোল ইউনিটের ভিতরে রয়েছে চতুর্দিকে হিটার এবং দুটি ফ্যান তে এ তারগুলো আমরা যুক্ত করে দিচ্ছি প্রথমে হিউমিডিটি ফায়ারের তারটি যুক্ত করে নিলাম এরপরে নিচ্ছে যে টার্নিং মোটরগুলো আছে সেগুলো এটি ক্লিপগুলোও কিন্তু সুন্দরভাবে জয়েন্ট হয়ে যাবে একটির সাথে ওপরটি এখন এটি আমরা আপনাদেরকে চালিয়ে দেখাচ্ছি প্রথমে আমরা ব্যাটারি লাইন দিয়ে চালিয়ে চালিয়ে নিয়েছি তো দেখুন এখন কিন্তু ব্যাটারির সাথে যুক্ত পাওয়ার কটটি খুলে রাখা বিদ্যুৎ পাওয়ার কটটি খুলে রাখা বিদ্যুতের সাথে কোনো এটা লাইন দেওয়া নাই এখন আমরা এটা ইচ্ছা করলে অফও করে রাখতে পারবো আবার অনও করতে পারবো দেখুন পাশে বাম পাশে একটি পাওয়ার বাটন আছে এখানে এক টেস্টার এর যে লাইট এটি জন্য একটি সুইচ দেওয়া আছে সেটি চেপে ধরে আপনি এটি চালাতে পারবেন এবং দেখুন আমরা ব্যাটারির ক্লিপটি যখন খুলে দিচ্ছি তখন কিন্তু লাইনটা বন্ধ হয়ে গেলো ইনকুবেটার এর লাইনটি বন্ধ হয়ে গেলো আবার লাইনটা যুক্ত করে দেওয়া হয়েছে এখন আমরা বিদ্যুতের যে পাওয়ার কট এটিও দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এটি প্রথমে আমরা সংযুক্ত করে নিলাম এখন বিদ্যুতের লাইনে দিয়ে দিচ্ছি এটি দেখুন এখন কিন্তু আমরা ব্যাটারির যে লাইনটি এটি খুলে নিয়েছি এখন কিন্তু ঠিকই অটোমেটিকলি এটা চলছে অর্থাৎ একবারের জন্য এক সেকেন্ডের জন্য ইনকিউবেটারটি অফ হয়নি ইনকিউবেটারটি ঠিকই চালু রয়েছে আবার আমরা বিদ্যুৎ লাইনটি এখন খুলে নিচ্ছি ব্যাটারি লাইনটা যুক্ত করে এখনও কিন্তু এক সেকেন্ডের জন্য কন্ট্রোলারটি বন্ধ হয়নি তো এভাবে আপনারা এটি দিয়ে সুন্দরভাবে মুরগির ডিম হাঁসের ডিম টার্কির ডিম কোয়েলের কবুতরের বা বিভিন্ন পাখি ডিম এটি দিয়ে ফোটাতে পারবেন কন্ট্রোল ইউনিটের সাথে থাকা ফাংশন বাটনগুলো দিয়ে আপনারা তাপমাত্রা আর্দ্রতা টার্নিং এর সময় পরিবর্তন করে নিতে পারবেন এটির সেটিংয়ের জন্য একটি ম্যানুয়াল পেপারও এর সাথে দেওয়া থাকবে তো দেখুন আমরা ব্যাটারি লাইনটা খোলার সাথে সাথে কিন্তু এটা বন্ধ হয়ে যাবে আবার যখন আমরা এটা সংযুক্ত করব তখন এটা চলবে অর্থাৎ আপনি যদি চব্বিশ ঘন্টায় একটি ব্যাটারি লাইন দিয়ে যুক্ত করে চালাতে চান বা সোলার দিয়ে চালাতে চান খুব সুন্দরভাবে এটি চালাতে পারবেন তো বন্ধুরা এটি আপনারা আমাদের নিকটে সবসময় অ্যাভেলেবেল পাবেন এবং এই ইনকুবেটারগুলার মূল্য ডিসক্রিপশনে দেওয়া থাকবে এবং কীভাবে অর্ডার করবেন সেটিও দেওয়া থাকবে আপনারা